আমরা এখন প্র্যাকটিস করব ম্যাথ বা অঙ্কের কিছু ইম্পর্ট্যান্ট পেডাগজি সম্পর্কে। প্রথম প্রশ্নটি হলো, শিশু শিক্ষার ক্ষেত্রে নিচের কোন পদ্ধতিটি শিশুদের লিখতে শেখানোর ক্ষেত্রে সবচেয়ে উপযোগী? শিশু শিক্ষার ক্ষেত্রে নিচের কোন পদ্ধতিটি শিশুদের লিখতে শেখানোর ক্ষেত্রে সবচেয়ে উপযোগী? অ্যান্সার হলো 3 নম্বরটি, কিন্ডারগার্টেন পদ্ধতি। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্যগুলি প্রথম শ্রেণীবিন্যাস করেন কে? শিক্ষার লক্ষ্যগুলি প্রথম শ্রেণীবিন্যাস করেন ব্লুম। 3 নম্বরটি অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ব্লুমের জ্ঞানগত কর্মক্ষেত্রের লক্ষ্যমাত্রা যে মূল বিষয়টির উপর নির্ভরশীল, ব্লুমের জ্ঞানগত কর্মক্ষেত্রের লক্ষ্যমাত্রা যে মূল বিষয়টির উপর নির্ভরশীল সেটি কি? 3 নম্বরটি অ্যান্সার হচ্ছে ডুয়েট, অর্থাৎ মূল্যায়ন। শিক্ষকদের শ্রেণীকক্ষে আচরণ নির্ধারণ করার সবচেয়ে ভালো উপায়, শিক্ষকদের শ্রেণীকক্ষে আচরণ নির্ধারণ করার সবচেয়ে ভালো উপায় হলো, 4 নম্বরটি অ্যান্সার 2, অর্থাৎ ফ্ল্যান্ডার্সের 10টি শ্রেণীর পদ্ধতি। পাঁচ, একটি ভালো গণিত পুস্তকে যে গুণগুলি বা গুণটি থাকা দরকার সেগুলো কী কী? সেগুলো হচ্ছে সবগুলোর অ্যান্সার, অর্থাৎ 4 নম্বরটি অ্যান্সার, 5-এর 4। পরিষ্কার ছাপা দরকার, বিষয়বস্তু মনস্তাত্ত্বিক উপস্থাপনা দরকার, ছাপা অক্ষরের আকার ও প্রকৃতি। 6 নম্বর প্রশ্ন, একজন গণিত শিক্ষক ছাত্রদের কৃতিত্বের মূল্যায়ন যে কারণে করে থাকেন সেটি কোনটি? 6 নম্বরটি অ্যান্সার হলো 4-এরটি, অর্থাৎ ওপরে সবগুলো, ছাত্রদের উন্নতির জন্য, ছাত্রদের উৎসাহিত করার জন্যে, শিক্ষকের কৃতিত্ব নির্ধারণ করার জন্য দরকার। 7 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শিক্ষণ পদ্ধতিকে আরও শক্তিশালী করে তোলে? নিম্নের কোনটি শিক্ষণ পদ্ধতিকে আরও শক্তিশালী করে তোলে? 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে দুইটা, অর্থাৎ শিক্ষণের কৌশল। 8 নম্বর প্রশ্ন হল, নিম্নের কোনটি গণিত শিক্ষার একটি পদ্ধতি নয়? নিম্নের কোনটি একটি গণিত শিক্ষার পদ্ধতি নয়? 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4-এরটি, অর্থাৎ অনুসন্ধান পদ্ধতি। ছাত্রদের কাজ দেওয়া হলো একটি, 9 নম্বর প্রশ্ন, ছাত্রদের কাজ দেওয়া হলো একটি শিখনের নীতি। 10 নম্বর প্রশ্ন, পদ্ধতি বিশ্লেষণের প্রথম ধাপটি হলো অ্যান্সার হচ্ছে 2 নম্বরটি, অর্থাৎ লক্ষ্যগুলিকে সাধারণ সূত্রাকারে ব্যক্তকরণ। 11 নম্বর প্রশ্ন, ত্রুটিপূর্ণ প্রশ্নগুলি হলো অ্যান্সার হচ্ছে 1-এরটি, অনির্দিষ্ট। 12 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের শ্রেণীকক্ষে যেভাবে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত সেটা হচ্ছে ওপরে সবগুলোই সত্য, অর্থাৎ 12-এর 4-এরটি অ্যান্সার। একজন শিক্ষকের উচিত ছাত্রদের মাঝে দাঁড়িয়ে বলবেন, চিৎকার করে বলবেন, বৈচিত্র্যের নীতি অনুসরণ করবেন। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন সমস্যাটি শ্রেণীকক্ষে পাঠ্যসূচির কারণে হতে পারে? অ্যান্সার হচ্ছে বিশৃঙ্খলা। 14 নম্বর হচ্ছে, পাঠ্যসূচি বলতে কী বোঝায়? পাঠ্যসূচি বলতে বোঝায় পাঠ্যক্রমকে। 15 নম্বর, পাঠ্যসূচি যে পরিবেশের অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে ওপরে সবগুলো অ্যান্সার, বিদ্যালয়ে শিক্ষা পরিবেশ, বিদ্যালয়ে প্রাকৃতিক পরিবেশ, বিদ্যালয়ে সামাজিক পরিবেশ। 15-এর 4-এরটি অ্যান্সার। 16 নম্বর হলো, পাঠ্যসূচি উন্নয়নের মূল উপাদান হলো ওপরে সবগুলো, অর্থাৎ 4 নম্বর অ্যান্সার, শিক্ষাগত লক্ষ্য, পুস্তকে সূচিপত্র, শিক্ষণ পদ্ধতি। 16-এর 4-এরটি অ্যান্সার। 17 নম্বর, আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ধরনের পাঠ্যসূচি ব্যবহৃত হয় সেটা কী?
সেটা হচ্ছে তিন নম্বরটি অ্যান্সার, লক্ষ্য মাত্রা কেন্দ্রিক 17-3 অ্যান্সার। 18 নম্বর, বিএস ব্লুমের শিক্ষাগত পদ্ধতির অন্তর্ভুক্ত হল, বিএস ব্লুমের শিক্ষাগত পদ্ধতির অন্তর্ভুক্ত হল উপরে সবগুলো, শিক্ষাগত লক্ষ্যমাত্রা, শিক্ষণের লক্ষ্যমাত্রা, তারপর হচ্ছে ব্যবহারের পরিবর্তন। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4টি। 19 নম্বর প্রশ্ন, পাঠ পরিকল্পনায় উন্নয়ন নিচের কোনটির ফলশ্রুতি? পাঠ পরিকল্পনার উন্নয়ন নিচের কোনটির ফলশ্রুতি? 19 নম্বরের অ্যান্সার হলো 3টা, গেস্টাল্টের মনোবিদ্যা। 20 নম্বর প্রশ্ন, একটি আদর্শ পাঠ পরিকল্পনা হলো, একটি আদর্শ পাঠ পরিকল্পনা হলো উপরে সবগুলো, লক্ষ্যমাত্রা ভিত্তিক, পূর্বজ্ঞান ভিত্তিক, শিক্ষণ মাত্রা ভিত্তিক। 21 নম্বর প্রশ্ন, নিচের কোন কাজটি একজন শিক্ষকের সঙ্গে সম্পর্কিত নয়? 21 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন কাজটি একজন শিক্ষকের সঙ্গে সম্পর্কিত নয়? অ্যান্সার হচ্ছে 4 নম্বরটি, আয় ব্যয়ের কাজ। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একজন শিক্ষকের পেশাদারী দক্ষতার সঙ্গে সম্পর্কিত নয়? অ্যান্সার হলো সামাজিক ঘটনাবলী সম্পর্কে সন্তোষজনক জ্ঞান। 22-এর 4 নম্বর অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন, কত বছরের শিশুদের আঙ্গুল গণনা করা বলা যেতে পারে? 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 3 নম্বর, অর্থাৎ 7 বছরের শিশুদের। 24 নম্বর প্রশ্ন, সর্বনিম্ন কত বছরের শিশুদের জন্য একটি অভিক্ষা পদ হল ছবি দেখে বিশ সদৃশ অংশ খুঁজে বের করতে বলা? সর্বনিম্ন কত বছরের শিশুদের জন্য একটি অভিক্ষা পদ হল ছবি দেখে বিশ সদৃশ অংশ খুঁজে বের করতে বলা? 24 নম্বরের অ্যান্সার হলো 4টি, অর্থাৎ 7 বছরের শিশু। 25 নম্বর প্রশ্ন, সর্বনিম্ন কত বছরের শিশুকে অঙ্ক বিপরীতক্রমে পুনরাবৃত্তি করতে বলা যেতে পারে? সর্বনিম্ন কত বছরের শিশুকে অঙ্ক বিপরীতক্রমে পুনরাবৃত্তি করতে বলা যেতে পারে? অ্যান্সার হলো 7 বছরের, 25-এর 3। 26 নম্বর, প্রদত্ত রেখার দৈর্ঘ্য নিরূপণ করতে পারা কত বছরের শিশুদের অভিক্ষা পদ? প্রদত্ত রেখার দৈর্ঘ্য নিরূপণ করতে পারা কত বছরের শিশুদের অভিক্ষা পদ হিসাবে ব্যবহৃত হতে পারে? 26 নম্বরের অ্যান্সার হচ্ছে 11 বছরের শিশু, অর্থাৎ 1টি অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন, কোন অভিক্ষার মাধ্যমে শিশুর যে প্রতিক্রিয়াগুলি পরিমাপ করা হয় তাদেরকে এক কথায় কী বলে? কোনো অভিক্ষার মাধ্যমে শিশুর যে প্রতিক্রিয়াগুলি পরিমাপ করা হয় তাকে এক কথায় কী বলে? অ্যান্সার হলো অভিক্ষা পদ, 2টি অ্যান্সার। 28 নম্বর, শিশুর সামগ্রিক দক্ষতা অভিক্ষার মাধ্যমে করার যে মাপকাঠি, শিশুর সামগ্রিক দক্ষতা অভিক্ষার মাধ্যমে করার যে মাপকাঠি তাকে কী বলা হয়? 28 নম্বর প্রশ্নের উত্তর হলো 3টি, অর্থাৎ রেটিং স্কেল। 28 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে রেটিং স্কেল। 29 নম্বর, সাক্ষাৎকারের ফলে শিশুর কী হয়? 1 নম্বরটি অ্যান্সার, চিন্তা ভাবনার বিকাশ ঘটে। 30 নম্বর প্রশ্ন হলো কোন ধরনের প্রশ্নে বিষয়বস্তুর জ্ঞান সঠিকভাবে পরিমাপ করা যায় না? কোন ধরনের প্রশ্ন হচ্ছে রচনাধর্মী প্রশ্ন, সেটা হচ্ছে অ্যান্সার 2 নম্বরটি। 31 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রশ্নে বিষয়বস্তু সমন্বয়ের ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা, প্রকাশভঙ্গি ইত্যাদি পরিমাপ করা যায় না? 31 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 4টি, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবার 32 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন গঠন করা অপেক্ষাকৃত সহজ? অ্যান্সার হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। 33 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন করা পরিশ্রম সাধ্য ও সময় সাপেক্ষ? কোন ধরনের প্রশ্ন গঠন করা পরিশ্রম সাধ্য ও সময় সাপেক্ষ? অ্যান্সার হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন, 1 নম্বরটা। 34 নম্বর প্রশ্ন হলো, কোন ধরনের প্রশ্নে সম্পূর্ণ পাঠ্যাংশকে অন্তর্ভুক্ত করে প্রশ্ন রচনা করা যায় না? কোন ধরনের প্রশ্নে সম্পূর্ণ পাঠ্যাংশকে অন্তর্ভুক্ত করে প্রশ্ন করা যায় না? অ্যান্সার হচ্ছে 3 নম্বরটা, রচনাধর্মী প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রশ্নে শিক্ষার্থী উত্তরের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করা যায় না?
35 নম্বর অ্যানসার হচ্ছে ডুয়েট অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন। 36 নম্বর হচ্ছে কোন ধরনের প্রশ্নে মূল্যায়নকারী ব্যক্তিগত প্রভাব থাকে, কোন ধরনের প্রশ্নে মূল্যায়নকারী ব্যক্তিগত প্রভাব থাকে, অ্যানসার হচ্ছে রচনাধর্মী প্রশ্ন একেরটা। 37 নম্বর হচ্ছে কোন ধরনের প্রশ্নের মান নির্ণয় করা খুবই দুরূহ, কোন ধরনের প্রশ্নের মান নির্ণয় করা খুবই দুরূহ, অ্যানসার হলো দুইটা রচনাধর্মী প্রশ্ন। 39 নম্বর শিশুর উপস্থিত বুদ্ধি সঠিক স্মৃতি ব্যক্তিত্ব প্রভৃতি কোন ধরনের অভিক্ষার মাধ্যমে বোঝা যেতে পারে, শিশুর উপস্থিত বুদ্ধি সঠিক স্মৃতি ব্যক্তিত্ব প্রভৃতি কোন ধরনের অভিক্ষার মাধ্যমে বুঝতে পারা যায়। 39 নম্বরের অ্যানসার, 39 নম্বরের অ্যানসার হলো দুইটা মৌখিক অভিক্ষা। নির্ণায়ক অভিক্ষায় অভিক্ষা পদগুলি কি, নির্ণায়ক অভিক্ষায় অভিক্ষা পদগুলি হচ্ছে এক নম্বরটা অ্যানসার বিশিষ্ট ধর্মী। 41 নম্বর প্রশ্ন কোন ধরনের অভিক্ষায় অভিক্ষার পদসংখ্যা বেশি, কোন ধরনের অভিক্ষায় অভিক্ষার পদসংখ্যা হচ্ছে বেশি, অ্যানসার হলো নির্ণায়ক অভিক্ষা, তিনেরটা অ্যানসার। 42 নম্বর প্রশ্ন হলো শিক্ষার্থীর সামগ্রিক জ্ঞান পরিমাপ করা কোন ধরনের অভিক্ষার উদ্দেশ্য, শিক্ষার্থীর সামগ্রিক জ্ঞান পরিমাপ করা কোন ধরনের অভিক্ষার উদ্দেশ্য, এখানে প্রিন্টিং মিস, অ্যানসার হবে সাধারণ পারদর্শিকতার অভিক্ষা, সাধারণ পারদর্শিকতার অভিক্ষা। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আপলোড হবে অন্যান্য বাকি যে সমস্ত পেডাগোগুলো রয়েছে সেগুলো নিয়ে।